মহানগরী সোনাপুরের দিশাং রিজর্টর ভিতর এয়া। এইদরে রিজর্টর ভিতর কংগ্রেসের প্রার্থীসকলে সুইমিং পুলত সাঁতুরি থাকা দৃশ্য ইতিমধ্যে আপনাদের দেখেছে। এইদরে ভোলি খেলত মগ্ন থাকা দৃশ্যও আপনাদের দেখেছে। কিন্তু ইয়ার মাজতে রিজর্টর ভিতর থাকা কংগ্রেসের প্রার্থীসকলের কংগ্রেস নেতৃত্ব চিন্তিত হয়ে পড়েছে। এই চিন্তা মুখিমূর করার উদ্দেশ্যে শুক্রবার সন্ধ্যা 6:30 বজাত প্রার্থীসকলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয় কংগ্রেস নেতৃত্বর, যত উপস্থিত আছিল রকিবুল হুসেন, দেবব্রত শইকীয়া, রিপুন বরা, অজিত ভূঁয়া ইত্যাদি। 3 মেয়ের পিছত সরকার গঠন করে কি করব মহাজোটে, কেনে কোভিডর পরিস্থিতির সঙ্গে মুখামুখি হব নতুন সরকার, বিত্তীয় সংকটের মাজত কংগ্রেস সরকারে কেনে রাজ্য চলাব, এই বিষয়বস্তুক চিন্তিত মহাজোটর নেতৃত্ব। নির্বাচনী ফলাফল এটাও অহা নাই, বিজেপিয়ে দাবি করেছে 70 অধিক আসন লাভ করব, কিন্তু মহাজোট নিশ্চিত 2 মেয়ের পিছত সরকার গঠন হব মহাজোটে। সেয়ে নতুন সরকার গঠন হওয়ার পিছত সৃষ্টি হবলগা পরিস্থিতির উপর বিতংভাবে শুক্রবারে আলোচনা করে কংগ্রেস নেতৃত্বই। সরকার গঠন করার পিছত কোভিডরে যুঁজিবলে কৌশল অবলম্বন, কংগ্রেস প্রার্থীর পরামর্শ বিচারিলে রিপুন বরাই। শুক্রবারে সন্ধ্যা অনুষ্ঠিত এই বৈঠকত রিপুন বরার আত্মবিশ্বাস দেখি সকল আচরিত। কংগ্রেস প্রার্থীসকল নিশ্চিত হয়ে পড়লে যে এইবার মহাজোটর সরকার হব নিশ্চিত, কেন রিপুন বরাই বারে বারে কৈছে 2 মেয়ের পিছত সরকার গঠন হওয়ার পিছত কোভিডর সঙ্গে কেনে যুঁজিব তাক আসনি প্রস্তুত করব লাগে। ভূপেন বরার মতে 2 মেত সরকার গঠনের পিছত অসমলে বানপানী আহিব, বানপানীর সঙ্গে মোকাবিলা করব লাগিব নতুন সরকার, ফলে রণকৌশল প্রস্তুত করলে কংগ্রেস নেতৃত্বই। রাজ্য বিত্তীয় সংকট, সেই কথা উপলব্ধি করেছে কংগ্রেস নেতৃত্বই। 2 মেয়ের পিছত সরকার গঠন করার পিছত বানপানীর সঙ্গে কেনে মোকাবিলা করব তাক কৌশল অবলম্বন করেছে কংগ্রেস নেতৃত্ব। অজিত ভূঁয়ার মতে কোভিড সংক্রান্তীয় নীতি প্রস্তুত করব লাগে, সরকার গঠন হওয়ার লগে লগে কোভিডর সঙ্গে যুঁজিব লাগে। রিপুন বরার লগতে অজিত ভূঁয়া আহি যেতিয়া সরকার গঠন করা নিশ্চিত বলে কলে দিশাং রিজর্টত বাহর পাতি থাকা কংগ্রেস প্রার্থীসকল উৎফুল্লিত হয়ে পড়ে। নিশ্চিত হয়ে পড়ল 2 মেয়ের পিছত অসমত পুনর কংগ্রেস সরকার গঠন হব। কিন্তু ইয়ার মাজতেই অসন্তুষ্টি ব্যক্ত করলে জালুকবাড়ী সমষ্টিত হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা রমেন বরঠাকুরে। জালুকবাড়ীর কংগ্রেস প্রার্থী রমেন বরঠাকুরের ক্ষোভ, তেওঁক দলীয় নেতৃত্বই গুরুত্ব দিয়া নাই, হিমন্ত বিশ্বই আগবঢ়া অফার নাকচ করলে, তেওঁক কোনেও ক্রয় করব নয়। শুক্রবারে এই সভাখনত রিপুন বরা, দেবব্রত শইকীয়ার সম্মুখত রমেন বরঠাকুরে উদাত্ত ভাষণ দিয়ে কয় যে তেওঁক অফার দিছিল, যদিও তেওঁক কি অফার দিছিল সেই কথা কংগ্রেস নেতৃত্বই সোধা নাই। রমেন বরঠাকুরের স্পষ্ট কথা, তেওঁ বিজয়ী হব আর কোনো ক্ষেত্রতে তেওঁক বিজেপিয়ে ক্রয় করব নয়। রমেন বরঠাকুরের এই আত্মবিশ্বাসের পিছত আরও অধিক আত্মবিশ্বাসী হয়ে পড়ল কংগ্রেস প্রার্থীসকল। তেওঁলোক নিশ্চিত এইবার 70-80 আসন লাভ করবলে সক্ষম হব কেবল কংগ্রেসেই। ব্যুরো রিপোর্ট, দুবাই 365।